সাপের কাছে চলে যাইছ কেন? ওরে বাপ রে, এটা দি পুরা আতি লাইন দেয় রে ভাই, এটা হাল দাও রে মাম্ম চাইও ভাই, ওটা হাল দাও রে। গেছে 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 গেছে, সর্বনাশ। দেখো মাম্মদ খুব কেয়ারফুল, দর্শক এ মোহাম্মদ ভাই তুমি খুব সতর্ক কিন্তু মোহাম্মদ, অবশ্য সেফটি গ্লোভস এবং বোর্ড পরে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা তো অনেক মোটা রে ভাই, এ হোসেন তুমি দেখো হোসেন, সাবধানে সাবধানে হোসেন। দর্শক যে যেখান থেকে দেখছেন লাইভটিকে শেয়ার করে দিবেন। হোসাইনের সাপ ধরার দৃশ্য দেখতে পাচ্ছেন। এই বাড়িটি থেকে কিন্তু আমরা এই সাপটি উদ্ধার করছি। কিছুক্ষণ পূর্বে আমরা লাইভে গিয়েছিলাম, দেখতে পেয়েছেন কিভাবে আমরা সাপটি ধরছি। তো হোসাইন এবং মাহমুদ কিন্তু দীর্ঘ প্রায় 2 ঘন্টার অভিযান চালিয়ে কিন্তু এই সাপটাকে ধরতে সক্ষম হয়েছেন। এর মুখপাটার চিহ্নটা অনেক ডেঞ্জারাস দেখা যায় আর তেল তেল কঠিন। সলভ না মনে হয় একেবারে খুব আজকা কালকে বদলাইছে লাগে সাবধানে হোসেন, চোখের মধ্যে আবার বিষ ছেড়ে দিব। দর্শক ডিম গুলান দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সাপটাকে অনেক বন্দি করা হয়েছে। দর্শক বাড়ির মানুষজন কিন্তু আছে, অনেক মানুষজন আছে, তারা আসলে সাপ ধরার দৃশ্যটি দেখেছেন, সবারই আসলে ভালো লাগছে তারা আমাদেরকে জানিয়েছেন। ভাই হোসেন, হোসেনকে চেনেন? ফেসবুকে দেখেন। কেমন লাগে হোসেনের সাপ ধরা দেখতে? ভালো লাগে ভাই, যাক দোয়া করেন তো হোসেনের জন্য, যাক আলহামদুলিল্লাহ। দর্শক হোসেন এবং মোহাম্মদ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন আমাদের বিডি রেস্কিউ টিমের জন্য। আমরা সবসময় চেষ্টা করি মানুষদেরকে আসলে এরকম সাপ সংক্রান্ত বিষয়ে যারা বিপদে পড়ে যায় তাদেরকে উদ্ধার করার জন্য। তো আজকেও তেমনই একটি উদ্ধার কাজ চালিয়ে আমরা দীর্ঘ প্রায় 2 ঘন্টার অভিযান চালিয়ে কিন্তু একটি বিশাল বড় সাপ উদ্ধার করেছি ইনশাল্লাহ। তো দর্শক পরবর্তী কোনো না কোনো সাপ ধরার দৃশ্য ইনশাল্লাহ আবারও লাইভে নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি বারাকাতুহু।